আমাদের আজকে বিষয় হচ্ছে হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং এবং কিভাবে লিঙ্ক বিল্ডিং হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে যত ধরুন আপনার সাইট, এটা নানান দিক থেকে ওয়ার্ডপ্রেস, টুইটার, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ওয়েব টু, পিন্টারেস্ট লিঙ্ক এখানে যাচ্ছে। তার মানে বাইর থেকে যদি আপনি ট্রাফিক আসে অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে কিংবা অন্য কোনো পোর্টালের মাধ্যমে, সেটা হচ্ছে আপনার জন্য লিঙ্ক বিল্ডিং। মানে আপনি আপনার ওয়েবসাইট ছাড়া ওয়েবসাইটের বাইরেও ট্রাফিক আনার জন্য যে লিঙ্ক সৃষ্টি করেন, সেটা হচ্ছে আপনার জন্য ব্যাক লিঙ্ক। তো লিঙ্ক বিল্ডিং ইজ দ্য প্র্যাকটিস অফ বিল্ডিং ওয়ান ওয়ে হাইপার লিঙ্ক, অনেকে ব্যাক লিঙ্কও বলে, টু ওয়েবসাইট উইথ দ্য গোল অফ ইমপ্রুভিং সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, সার্চ ইঞ্জিন ট্রাফিক বাড়ার জন্য, ভিজিবিলিটি বাড়ার জন্য। একটু ইজি বলতে গেলে, লিঙ্ক বিল্ডিং ইজ অ্যান অনলাইন নেভিগেশন অফ হাইপার লিঙ্ক ফ্রম আদার ওয়েবসাইট টু ইউর ওন ওয়েবসাইট। কেন ওই লিঙ্ক বিল্ডিং, ওয়াই ওয়াই লিঙ্ক বিল্ডিং? কারণ এটার মাধ্যমে আমরা রেফারেল ট্রাফিক বাড়াতে পারি, ওয়েবসাইট অথরিটি বাড়াতে পারি, এই জন্য লিঙ্ক বিল্ডিং। দেখুন, অনেকদিন আগের কথা, প্রায় 20-25 বছর আগের কথা, তখন কিন্তু সার্চ ইঞ্জিন লাইক ইয়াহু, আল্টা বিস্তা ওয়ার দ্য ডোমিনেন্ট প্লেয়ার্স অ্যান্ড দ্য র্যাঙ্ক দেয়ার সার্চ রেজাল্ট 100% বেসড অন দ্য কন্টেন্ট অফ ওয়েব পেজ। তখন তারা কিন্তু কন্টেন্টের উপরে এবং তাদের পেজে কি পরিমাণ কন্টেন্ট আসে তার উপরে ইহাও যুগে ইহাও কিন্তু সার্চ ইঞ্জিন রেজাল্ট আসতো। কিন্তু যখন গুগল আসলো, গুগল কি করলো, পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম চেঞ্জ দ্য গেম। ইনস্টেড অফ সিম্পলি অ্যানালাইজিং দ্য কন্টেন্ট অফ পেজ, গুগল লুকড অ্যাট হাউ মেনি পিপল লিঙ্ক টু দিস পেজ। গুগল দেখলো যে এই পেজটার উপরে কত লোক লিঙ্ক করা আছে, তারা শুধু কন্টেন্ট উপরে দেখলো না, তারা দেখলো হাউ মেনি পিপল লিঙ্ক টু দ্যাট পেজ। সো লিঙ্কের বিলিং একটা ভ্যালু আছে, যদিও এখন অনেক কিছু আপডেট আসছে। তারপরে দ্যাট সে থ্যাঙ্কস টু আপডেট লাইক গুগল পেঙ্গুইন, গুগল নাও ফোকাসেস টু লিঙ্ক কোয়ালিটি নট জাস্ট লিঙ্ক কোয়ান্টিটি। অনেক লিঙ্ক আছে কিন্তু কোয়ালিটি লিঙ্ক নাই। এখন কোয়ালিটি লিঙ্কে দেখবে গুগল নতুন অ্যালগোরিদমে আপডেট আনছে, তারা কোয়ালিটি লিঙ্ক চায়, তারা কোয়ান্টিটি চায় না। যেমন পেজের অথরিটি সাইট, হাউ টু ফাইন্ড হাই কোয়ালিটি লিঙ্ক বলতে আপনি অথরিটি অফ দ্য পেজ, ফেসবুক একটা অথরিটি পেজ অবশ্যই, অ্যাজ অ্যান আর্টিকেলস অথরিটি পেজ, দ্য আর্টিকেল পেজ অথরিটি পেজ, অথরিটি পেজ দিয়ে আপনি লিঙ্ক নিতে পারেন, সমস্যা নাই। একটু আমরা ডিপলি, আমরা সবাই জানি সামারিন ব্লগ ডট নেট, এটা আমাদের বাংলাদেশে একটা সাইট, এটা পেজ রং খুব ভালো, লক্ষ লক্ষ পেজ রং আছে। এখানে দেখেন এই যে ক্লিক করলে কিন্তু তার অন্য জায়গায় চলে গেলাম, লিখেছেন কিবরিয়া জাহিদ মামুন, তার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে সে। এগুলো কিন্তু সব লিঙ্ক। এখানে আপনি একটা আর্টিকেল লেখার পরে আপনি ধরেন একটা আইটি সেন্টার আছে, সে আইটি সেন্টারের একটা লিঙ্ক দিয়ে দিলেন, দিলেন যে ইউ ক্যান নো মোর অ্যাবাউট দিস টপিকস, কিন্তু ভিতরে থাকলো আপনার আইটি সেন্টার নাম, যেমন পিসি প্লাস থাকে pcplus.com, একটা বড় সাইট বাংলাদেশের। তারপরে আমরা আরো অনেকগুলি সাইট, যেমন এখানে দেখেন এটা একটা marketingschools.org, এইখানে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে অনেক ওয়েবসাইট চলে গেল। আর এখানে যদি ক্লিক করেন হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, কোথায় যাই আমরা, এই ওয়েবসাইটের একটা পেজে চলে গেল, একটা পেজে। ঠিক প্রথম আলোতে দেখেন এই যে এখানে টপার গ্যাস স্টোভ, ক্লিক করলে টপার গ্যাস স্টোভে আমরা চলে গেলাম। তো ওই টপার গ্যাস স্টোভ ওয়েবসাইটের জন্য একটা ব্যাক লিঙ্ক, অবশ্যই পেইড, এগুলি প্রথম লোকে টাকা দিতে হয়। দেখেন এখানে ক্লিক করলে ওই লিঙ্কে চলে গেলাম। এখানে দেখা যাচ্ছে একটা পেপার ওয়ান, এসব হচ্ছে গিয়া লিঙ্ক, এই ফ্রেশ ফ্রেশ ক্লিক করলে ফ্রেশ চলে যাব। ক্লিক করলাম চলে গেল কোথায়, ফ্রেশ চলে গেলাম। ফ্রেশের জন্য এটা হচ্ছে ব্যাক লিঙ্ক, তো ফ্রেশ কোম্পানি এই লিঙ্ক তৈরি করছে,
কারণ প্রথম একটা অথরিটি সাইট। এবং একটা কথা মনে রাখতে হবে, কন্টেন্ট স্কিং, এটা বিল গেটস 96-এ বলে গেছে, কারণ প্রথম আলোর কন্টেন্ট ভালো, প্রথম আলোর ট্রাফিক ভালো, প্রথম আলোর কোয়ালিটি কন্টেন্ট, প্রথম আলোর এই জন্য ট্রাফিক ভালো, ভালো কন্টেন্ট থাকতে হবে। আপনি লিঙ্ক দিলেন, অনেক লিঙ্কটিং দিলেন, আপনার সাইটে গিয়ে দেখলো যে কিছুই নাই, তো আপনার লিঙ্ক উল্টো নিচের দিকে যাবে, কারণ আপনার র্যাঙ্ক নিচের দিকে যাবে, কারণে কারণ আপনার সাইট ভিতরে কন্টেন্ট নাই, অথচ আপনি ব্যাকলিঙ্ক করলেন অনেক কিছু, অতটি সাইট থেকে ব্যাকলিঙ্ক করলেন, তো অবশ্যই আপনার কন্টেন্ট থাকা লাগবে, কোয়ালিটি কন্টেন্ট থাকা লাগবে। তো অথরিটি অফ দ্য পেজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখান থেকে রেলেভেন্স অফ দ্য সাইট, যেমন আমি একটা কথা বললাম, আমি যে এসইও টিউটোরিয়ালস নিয়ে লিখছি, ঠিক এসইও টিউটোরিয়ালস জাতীয় সাইটেই আমি লিঙ্ক দিব। গুগল কি বলেন, অ্যাকর্ডিং টু গুগল ইঞ্জিনিয়ার, গেটিং এ লিঙ্ক ফ্রম হাই পেজ র্যাঙ্ক পেজ ইউজ টু অলওয়েজ দ্য ভেলিয়েবল টু ডে, ইট ইজ দ্য মোর রেলিভেন্সি অফ দ্য সাইট দ্যাম রিগার্স টু দ্য ইউর রেলিভেন্স ইজ আ নিউ পেজ র্যাঙ্ক। তারা বলতেছে যে অবশ্যই রেলিভেন্স থাকা লাগবে, নাহলে হবে না, এটা মাস্ট। ইন জেনারেল ইউ ওয়ান্ট টু গেট লিঙ্ক ফ্রম অথরিটি সাইট, স্পেসিফিক্যালি অথরিটি সাইটস দ্যাট আর ক্লোজলি রিলেটেড টু ইউর সাইট, যেই সাইটগুলি অথরিটি সাইট হলেই হবে না, অথরিটি সাইট প্লাস রেলিভেন্স সাইট দুইটি হতে হবে। লিঙ্ক পজিশন অন দ্য পেজ, আমরা এখানে দেখলাম অ্যাকর্ডিং টু দ্য দিস কেস স্টাডি অফ ব্যাঙ্গলিং ও ওয়ান স্টাম্বল পন পোস্ট রিডিউস ইন টু, এই যে একটা কথার মতো। এখানে এখানে ক্লিক করলে চলে গেলাম কেস স্টাডি, তার মানে কি বুঝলো, এখানে এমবেড করা আছে কন্টেন্টের মধ্যে, এটা রিলেটেড। আরেকটা হচ্ছে কি, আপনি ফুটার দেখেন একটা, অর ইট বারিড ইন এ পেজ ফুটার, ফুটারেও এখানে সাইন আপে ক্লিক করলে আমরা একটা ব্যাকলিঙ্ক পেলাম। লিঙ্ক পজিশন অন দ্য পেজ, তার মানে লিঙ্কের পজিশন নির্ভর করে, ইজ দ্য লিঙ্ক এডিটোরিয়ালি প্লেসড, লিঙ্কটা কি এডিটোরিয়ালি প্লেসড, যেমন আমরা একটা সাইটের কথা আপনাকে রিকমেন্ড করব, সে সাইটটা কি ভালো সাইট, ডিড সামওয়ান লিঙ্ক ইউ বিকজ দে থট ইউর সাইট ইজ অসম, যেমন আপনি একজন একটা ভালো সাইট আছে হেলথের উপরে, অনেক কিছু তথ্য আছে ভালো একটা সাইট, আমি কী করলাম, আমি হেলথের উপরে লেখার সময় ওই তথ্য ওই হেলথটাকে হেলথ সাইটটাকে আমি একটু লিঙ্ক করে দিলাম, আমার যে আরও কিছু জানতে গেলে এই হেলথ সাইট যেতে পারেন, যদি আমার সাইট না কিন্তু তাকে করলাম তার মধ্যে ইনফরমেশন আছে দেখে সে জানতে পারবে। তাহলে আমি যদি তাকে ব্যাকলিঙ্ক দিই, কারণ হচ্ছে তার একটা কোয়ালিটি সাইট আছে। গুগল কি বলে, কোট বাই গুগল, ক্রিয়েটিং লিঙ্কস দ্যাট আর এডিটোরিয়ালি প্লেসড বা বাউন্সড বাই দ্য সাইট ওনার অন এ পেজ আদারওয়াইজ নোন অ্যাজ আননেচার লিঙ্ক অথবা আননেচার লিঙ্ক হিসেবে ইনভে ক্যান বি কনসিডার্ড ভায়োলেশন অফ গাইডলাইন্স অথবা ভায়োলেশন অফ গাইডলাইন্স হিসেবে, তার মানে আমি আমি যদি চাই আমি একটা অন্য সাইটকে লিঙ্ক দিতে পারবো এই কোরিলেটেড সাইট, তবে টপিকের সাথে মিল থাকা লাগে এবং ওটা অনেক ইনফরমেটিভ সাইট। অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সট ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন এই প্লে ডিজার্টস, কালো অংশে দেখেন প্লে ডিজার্টস, পালিও ডিজার্টস, এটা আসলে কিন্তু ভিতরে লেখা আছে ইউর ওয়েবসাইট ডট কম, অন্য একটা সাইটে রয়েছে পালিও ডিজার্টস নামে চলে যাচ্ছে। অ্যাঙ্কর টেক্সট ক্লিকেবল টেক্সট, এটা একটা ছদ্মনামে থাকতেছে, গুগল ইউজেস অ্যাঙ্কর টেক্সট অ্যাজ এ র্যাঙ্কিং সিগন্যাল হিসাবে ইউজ করে। লিঙ্ক ফর এ গেস্ট পোস্ট, আমরা গেস্ট পোস্টে লিঙ্ক করতে পারি, হিয়ার আর সাম রেড ফ্ল্যাগ, কিছু রুল, সাম ওয়ান ইজ পেড টু দ্য পাবলিশ পোস্ট, দ্য পোস্ট কন্টেন্টস এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট, দ্য সাইট এক্সিস্ট স্লোলি, পাবলিশ গেস্ট ব্লগস, দিস সাইট ইজ আনরিলেটেড টু ইয়ার্স, এই এই ব্যাপারগুলি হলে রেড ফ্ল্যাগ মানে গেস্ট পোস্ট রুলসে পড়ে না, পেড করে আপনি আপনি এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট দিয়ে হ্যাঁ হুবহুই পাবলিশ গেস্ট পোস্ট অফ দিবেন আনলিমিটেড সাইটের সাথে, এটা কার কথা, সো স্ট্রিক্টলি ফর গেস্ট ব্লকিং ইজ ডান, ইট ইজ জাস্ট গট ইন টু স্পামি, স্পামি হচ্ছে ম্যাটকার বলতেছে, ম্যাটকার হচ্ছে গুগল ওয়েব অ্যাপস টিমের হেড অফ, গুগল ওয়েব অ্যাপস টিম ফরমার হেড ছিল উনি, ভদ্রলোক এই কথা বলছে। নো ফলো ডু ফলো, যেটা ক্লিকেবল যেটাকে লিঙ্কে আপনি ক্লিক করে যেতে পারবেন ডু ফলো, আর যে লিঙ্কটা ক্লিক করে যাওয়া যাবে না নো ফলো, এটা আগেও আমরা আলোচনা করছি। আর সোশ্যাল মিডিয়া সাইট তো আমরা জানি, কোরা, টুইটার, ইউটিউব, ফেসবুক,
আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি লিঙ্কটা আপনি ব্যাকলিংক নিতে পারেন। আর আর একটা কোলাবরেটিং উইথ ব্লগার্স, আপনি ব্লগ আমার ব্লগ লাগা, আপনাকে বললাম আপনি একই যদি সাইট হলে আপনি আমাকে লিঙ্ক দেন, আপনি আপনাকে আমি লিঙ্ক দিই, দুজনের মধ্যে কোলাবরেটিং হয়ে নেওয়া যায়। তো আরো কিছু ব্লগ কমেন্টিং ফোরাম একটু সাবমিশনও করা যায়, আমরা একটু দেখি। দেখেন এটা এজ এন আর্টিকেল, এখানে লক্ষ লক্ষ আর্টিকেল আছে, পৃথিবীর বিশাল সাইট, হ্যাঁ লক্ষ লক্ষ আর্টিকেল আছে, লক্ষ লক্ষ লোক আসে। এটা এখান থেকে যে কোনো আর্টিকেল নিয়ে আর্টিকেলটা কি আপনার মতো করে একটু সাজিয়ে আর্টিকেল আর্টিকেল প্যারাফেজিং করে অথবা আর্টিকেল রিয়েটিং করে আপনি কিন্তু ইচ্ছে হলে আর্টিকেলটা সাবমিট করতে পারেন। এইটা বিশাল একটা সাইট articlebase.com। সাবমিট করার পরে নিচে কিন্তু আপনি দিয়ে দিবেন, আপনি আপনি অ্যাঙ্কর টেস্ট প্রাথমিক দিয়ে দিবেন, এখানে সাবমিট করা যায়, আর্টিকেল সাবমিট করা যায়। এই সবগুলিতে এই সাইডে ও এবং এই সাইডগুলিতে কি আপনার রেজিস্টার করা লাগবে, রেজিস্টার করে নেবেন। তেমনি টপ 10 কনস্ট্রাকশন কোম্পানি বাংলাদেশ, সেখানে কিন্তু দেখেন এই এই যে এটা নাম্বার ওয়ান আছে নাকি এই কিওয়ার্ডে, নাইপ ইঞ্জিনিয়ারিং ক্লিক করলে কি ক্লিকাবল, মানে ডু ফলো নাইফ গ্রুপ ক্লিক করলে নাইফ গ্রুপ চলে যাবো আমরা। তার মানে আমার এই সাইটে সাইটটা হচ্ছে আমার ডিরেক্টরি সাইট বিজনেস bdbusinessfinder.com। এই সাইটে আমি তাকে লিঙ্ক দিয়েছি পেইড, সে আমাকে টাকা দিয়েছে জন্য দিয়েছে, কিন্তু তার তো ট্রাফিক বাড়তেছে, তার তো ট্রাফিক যাচ্ছে। হ্যাঁ এই যে আমি কিভাবে লিঙ্ক দিলাম দেখেন তো, আপনি একটু একটু নাইক গ্রুপ এখানে এটার মধ্যে লিঙ্ক দেওয়া হয়, কেটে দিলাম। ফেসবুকে আমরা দেখতে পাই অনেক সময়, ফেসবুকে দেখি অনেক পোস্ট আসে, হ্যাঁ ওয়েবসাইটে পোস্ট থাকে। দেখেন এর ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাবে, তার মানে তার জন্য কি এটা কি ব্যাকলিং না, সোশ্যাল মিডিয়া থেকে লিঙ্ক দিল সে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম এবং পরবর্তী ক্লাসে আলোচনা করবো আরো অনেক কিছু। তো ধন্যবাদ সবাইকে।